এমন ভূপাতিত হওয়ার নতুন ভিডিও প্রকাশ পেয়েছে। সিসিটিভির এই ফুটেজে দেখা যায়, কয়েক সেকেন্ডের ব্যবধানে ইউক্রেনের যাত্রীবাহী বিমানটিকে আঘাত করে ইরানের ক্ষেপণাস্ত্র। ইরানের কাছে বিধ্বস্ত বিমানটির ব্ল্যাক বক্স চেয়েছে ইউক্রেন। একই সঙ্গে দুর্ঘটনার তদন্ত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। এদিন যাত্রীবাহী বিমানটি ভূপাতিতের ঘটনায় সেনাবাহিনীর কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট। ওই ঘটনা তদন্তে সেনাবাহিনীর পরবর্তী সব পদক্ষেপ মানুষকে জানানোর আহ্বান জানান তিনি। মধ্যপ্রাচ্যে থাকা বিদেশি সেনাদের প্রতি হুঙ্কার জানিয়ে রুহানি বলেন, বিপদে না পড়তে চাইলে দ্রুত নিজ দেশে ফিরতে হবে তাদের। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা এখন বিপদে আছে, সামনে ইউরোপীয় সেনারাও বিপদে পড়তে পারে। আমরা চাই না এই অঞ্চলটি নিরাপত্তাহীনতায় থাকুক, আমরা চাই আপনারা এখান থেকে চলে যান। ইরানি প্রেসিডেন্টের সেনা প্রত্যাহারের আহ্বান প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় কমিশন। সংস্থাটি জানায়, ইরাকের সঙ্গে সম্পর্ক আরো সুসংগঠিত করতে দৃষ্টিতে নিজেদের মিশন অব্যাহত রাখা হবে। এদিকে ইরানের বিরুদ্ধে ইউরোপীয় পার্লামেন্টে পরমাণু চুক্তি লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। ভারত সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, 2015 সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তিটি এখনো মরে যায়নি। তারা যে বিরোধ নিষ্পত্তির কথা বলছে তা ভিত্তিহীন এবং রাজনৈতিক বিবেচনায় কৌশলগত বহুল। তারা ইরান থেকে কোনো তেল কিনছে না, এমনকি তাদের সব কোম্পানিগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। চুক্তি লঙ্ঘন করছে তারাই, তাই এই চুক্তিটির ভবিষ্যৎ তাদের উপরেই নির্ভর করছে। চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার 2 বছর পর তেহরানের শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির বিরোধ নিষ্পত্তি কার্যক্রমের সমালোচনা করেছে চীন। আমরা মনে করি না তারা যেটা ভাবছে তা চলমান উত্তেজনা নিরসনে কোনো ভূমিকা রাখবে। চীন বিশ্বাস করে ইরান অবশ্যই কোনো না কোনো কারণে তাদের প্রতিশ্রুতি থেকে সরে আসবে। যুক্তরাষ্ট্রই অবৈধভাবে চুক্তিটি থেকে বের হয়ে গিয়ে ইরানের উপর চাপ সৃষ্টি করছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরিকল্পনা করছে ইরান। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হামলা চালানোয় আদালতে ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার হুমকি দিয়েছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে সিনেটে অভিশংসন প্রস্তাব পাঠানো হয়েছে। একে নতুন ইতিহাস আখ্যা দিয়ে সিনেটে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদ স্পিকার ন্যান্সি পেলোসি। অভিশংসন প্রক্রিয়াকে নগ্ন পক্ষপাত বলে কটাক্ষ করেছেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককোনেল।